বন্ধুরা, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিক্স ওয়ার্ল্ড। আর গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে দ্বাদশী। কালকে আমরা গেছিলাম বাপিদের বাড়িতে দুপুরবেলা, আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ করা ছিল, গেছিলাম। তো আজকে বাপিরা আসবে এই বাড়িতে। তো সকাল থেকে রান্না টান্নার একটু তোড়জোড় রয়েছে। তো চলুন দেখি দেখি কি রান্না হচ্ছে না হচ্ছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর হ্যাঁ, সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন আর খুশি থাকুন। আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে এখানে চা হচ্ছে, আর এখানে আমি সব কেটে কুটে নিয়েছি। আলু চিংড়ি, মানে পটল চিংড়ি করবো বলে এখানে এই যে পটল আর আলু কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন ওগুলো করব, মা চালটাকে ভিজিয়ে রেখেছিল। আর এখানে মশলাটাও করে নিয়েছি, আর এখানে স্যালাডের জন্য শসা ব্যবহার করে রেখেছি। এই যে সকালে চা হয়ে গেছে। সোনাই খায় এই গোল গোল রুটিগুলো, আর আমি খাই এই রুটিগুলো। আর সবাই চা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে। আর এই যে বানাচ্ছি এটাকে গোল গোলটাকে, মনে হয় বন পাউরুটি বলে, আমি জানি না। এটাকে কোয়ার্টার পাউরুটি বলে এটা জানি, এটা আমার পছন্দের রুটি। আর সব এখন চা খেয়ে নি, তারপর আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে এখানে আমি পটল চিংড়ির জন্য পটলগুলোকে ভেজে নিচ্ছি, দেন আলুটাকেও ভাজবো। আর এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি মশলা। তো চলুন ভেজে নিই, রান্নাটা করতে থাকি, দেখতে থাকুন। এখন আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। নিয়ে তারপর ভাজা করবো একটু, কারণ কি আমার ঠাম্মা আবার কম ভাজা মাছ খেতে পারে না, তো মাছগুলোকে একটু বেশি করে ভাজতে হবে। চলুন ম্যারিনেটটা করে নিই, তারপর পটল চিংড়ির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে পটল চিংড়ির ফাইনাল লুক। এই যে, তো এটাকে এখন নামিয়ে দেবো, এটা হয়ে গেছে আমার রেডি। তো চলুন এটাকে নামিয়ে নিই। যে মাছও হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে, পটল চিংড়ি। এখন মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি। তো এই যে এখন মাংসটাকে আমি কষাচ্ছি ভালো করে, কারণ আমি আলুটাকে ভেজে রেখেছি, মাংসটা কষিনি। আর বাপি আর ভাই আছে, মা ঠাম্মা এখনো আসেনি, আসছে, সেটা কষতে থাক। এটা হচ্ছে আমার ভাই, ও চলে এসছে, আর এই যে বাপিও চলে এসছে। মা ঠাম্মা কোনো আসেনি, ও লজ্জা পায়। এই তুই লজ্জা পাস? ও আর বাপি আজকে ট্রেনিং করে পড়েছে সেম সেম ড্রেস, আমার গোপুরও সেম ড্রেস, এই কালারের। আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি, শুধু রং আলাদা। বাপিরটা নেভি ব্লু আর ওরটা গ্রিন। জল দেবো? আচ্ছা। তো এই যে চিকেনটা হয়ে গেছে, তো এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এখন মাও চলে এসছে, এখন সব গল্প করছে, গোল করে বসে বসে, ঠিক আছে। যে ঠাম্মাও এসছে, মাও এসছে, শিবু তো আগেই এসছে, সব বসে আছে, সব ছবি তোলাতুলি করছে। এখন বাজে সন্ধে 6:30, কেন কি এখন ওই বাংলা একটা সিরিয়াল হচ্ছে, কার কাছে মনের কথা, তা আমরা 6:30 বেজে গেছে। আর এখন আমরা একটু বেরোচ্ছি হচ্ছে কি গুরু গুরু করতে, বিকেলবেলা মায়েরা এই মাত্র গেল, আর তারপর থেকে ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি, হয় যেটা আর কি। আর আমার বাড়ির লোকেরা একটু ক্যামেরা ফ্রেন্ডলি না, ওরা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক বলে বলে আনতে হয়। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই খুব গল্প টল্প করেছি দুপুরে মা ঠাম্মার সাথে আমি, আর ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। বাপি ওরা দুপুরে লাঞ্চ করে চলে গেছে, ভাবি আর ভাই। ঠাম্মার মা এই বিকেল 5:30 নাগাদ গেছে। তো এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। আর এই যে আজকে ওই চুড়িদার পরেছি, অনেক পুরনো চুড়িদার, এটা আমাকে আমার বাপি বানিয়ে দিয়েছিল চুড়িদারটা। তো চলুন যাই, ঘুরে আসি সঙ্গে। যত দূর
দূর যায় চোখ পাশে আছি আমি তোমার।